যুদ্ধ অপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। আশুলিয়া মহাসমাবেশে আসা সাধারণ মানুষও দাবি আদায়ে রাজপথে থাকার অঙ্গীকার করেছে। সাভার প্রতিনিধি জাকির হাসানকে সঙ্গে নিয়ে মোহাম্মদ বিল্লাল হোসেনের তোলা ছবিতে রিজওয়ান কাদের রিপোর্ট। শ্রমিক তরুণ সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গণজোয়ার গণজাগরণ মঞ্চের আশুলিয়া সমাবেশে। মুক্তিযুদ্ধের চেতনায় স্লোগানে স্লোগানে আর দেশের গানে মুখরিত গণজাগরণ মঞ্চ। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির সঙ্গে সমাবেশে সবার চাওয়া স্বাধীনতা বিরোধী জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা। যুদ্ধাপরাধীদের ফাঁসি ছাড়া আর কোনো উপায় নাই, বাংলা থেকে যুদ্ধাপরাধীদেরকে বিতাড়িত করতেই হবে। আমাদের দাবি একটাই, আমরা রাজাকারের ফাঁসি চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। আমার পূর্বপুরুষের উপর যে অত্যাচার হয়েছে, যে অন্যায় হয়েছে, সেই অন্যায় আজকে আবার হচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এখানে। সারা দেশে চেতনা ছড়ানোর প্রত্যয়ে তরুণ প্রজন্মের এই যাত্রায় সামিল থাকার অঙ্গীকার সবার মাঝে। এই সাভার আবারও প্রমাণ করলো যে তারা মুক্তিযুদ্ধের পেছনে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ রাষ্ট্র গড়ে উঠুক, সাম্প্রদায়িক শক্তি জামাত শিবির নিষিদ্ধ হোক, যুদ্ধাপরাধীদের বিচার হোক, আজকের জামাত এই কথা পুনর্ব্যক্ত করলো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে জাতিকে ঐক্যবদ্ধ রাখার কর্মসূচিতে দেশের সব মানুষ এগিয়ে আসবেন বলে মনে করে গণজাগরণ মঞ্চের আশুলিয়ার জমায়েত। সাভারের আশুলিয়া থেকে রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা।